জেলাকে ধরো গা, পিস তো খারাপ। সেই জন্যই তো চিন্তা করছি, যাই যাই দেখা পায় নাকি দেখি। আরে দাদা, দোকান বন্ধ করছেন? হ্যাঁ গো, দোকান বন্ধ করছি। কেন, কি হয়েছে? আরে দাদা, আপনি অত মিথ্যাবাদী কেন আগে বলুন তো। কেন গো দাদা, আমি আপনার কি করলাম? কি করলাম মানে, আপনি আগে ফ্রিজ কেনার সময় কি বললেন? কেন দাদা, আমি আবার কি বলেছিলাম? আপনি বললেন ফ্রিজে যে রকম জিনিস রাখবে ঠিক সেইভাবেই থাকবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম তো, যে রকম জিনিস রাখবে সেরকম থাকবে। আরে দাদা, আমার বউ এত রোদ গরমে মুড়ি ভেজে ফ্রিজে রেখে দিল, আর অমনি সকালে উঠে দেখছি ভিজে ক্ষীর হয়ে গেছে। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন, যে যে রকম জিনিস রাখবে সেই রকমই থাকবে? আরে দাদা, ফ্রিজে কেউ কি মুড়ি রাখে? ফ্রিজে মুড়ি রাখলে ক্ষীর হয়ে যাবে তো সবাই জানে, অন্য জিনিস রাখুন ঠিক হয়ে যাবে। এখন আমি আসছি। আরে যাচ্ছি মানে, আমার কথাটা শুনে যান। আরে ভাই কি শুনবো, আপনি তো আমার জানটাই জ্বালিয়ে দিচ্ছেন। আরে অন্য জিনিস রাখবে তাহলেই বুঝতে পারবে। আরে দাদা, তারপর দিনকারের ঘটনা তো শুনুন। এই আপনি কি ঘটনা বলুন তো, বলুন কি? আমার বউ গরম গরম মুরগির মাংস রান্না করলো, কিছুটা খারাপ কিছুটা ফ্রিজে রেখে দিলাম, অমনি সকালে উঠে দেখছি ঠান্ডা বরফ। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন, যে যেমন জিনিস তেমন থাকবে? আরে ভাই, ফ্রিজে তো জিনিস রাখলে ঠান্ডাই থাকবে, সেই খাবারটা তো ঠান্ডা থাকবে, নষ্ট হবে না। আরে আমি তো এই কথাটা তোমায় বলেছিলাম। তাহলে বললেন কেন, যে যেমন জিনিস রাখবে তেমন থাকবে? আপনি চিটিংবাজি ব্যবসা করছেন, এই ব্যবসা করেন না, বেশি দিন টিকবে না। আরে চা 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 চা, আমি কাকে ফ্রিজ বেজলাম গো, এ তো দেখছি সব গুঁড়াই গন্ড। চা 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 চা। ওটা আমার ছোটটা না মারামারি করছে? আবার তুই আবার বলছিস কি করবি? আমি ঠান্ডা করে লেগে লিয়েছি, আমার জিনিস যেন টাটকা রাখুক। এই পিচ্ছুর বুঝলি তো জ্বালিয়ে মেরে দিল। হ্যাঁ হ্যাঁ বল ভাই, তো বলছি তুমি শিগগিরই ফিরতে পারলে আসো, ঠান্ডা হয়ে যায়।